চেষ্টা চলছে চার দিনের কর্মসপ্তাহ চালুর তবে নতুন এই উদ্যোগে রাজি নয় অনেকেই বলছি জাপানের কথা সম্প্রতি কিছু কিছু উন্নত দেশে সপ্তাহে চার দিনের কাজের রীতি চালুর চেষ্টা চলছে সেই ধারাবাহিকতায় এবার জাপানেও সপ্তাহে চার দিন কাজের রীতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জাপান টুরে খবরে বলা হয়েছে অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রতি বছর জাপানে প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয় এই পরিস্থিতি থেকে উত্তরণে জাপান সরকার বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে ব্যক্তি ও কোম্পানি উভয় পক্ষকে চার দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নে উৎসাহ দিতে নতুন প্রচারাভিযান শুরু করেছে দেশটির সরকার সম্প্রতি চার দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নে অর্থাৎ সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে স্টাইল রিফর্ম প্রচারণা প্রচারণা নিয়েছে সরকার এই হাতে সম্পর্কে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে কাজের তালিকা হবে বিচিত্র যাতে নাগরিকেরা বৈচিত্র্যময় তালিকা থেকে নিজেদের মতো করে কাজ বেছে নিতে পারেন তবে এই প্রচারণায় খুব একটা কাজ হচ্ছে না কেননা জাপানের মানুষ যে সপ্তাহে তিন দিন ছুটির বিষয়ে খুব আগ্রহী বিষয়টি তেমন নয় সম্প্রতি প্যানাসনিক হোল্ডিংস কর্প নামের প্রতিষ্ঠান প্রায় তেষট্টি হাজার কর্মীকে সপ্তাহে চার দিন কাজ করার সুযোগ দিলেও মাত্র একশো জন কর্মী তা গ্রহণ করেছেন তবে বিশ্লেষকেরা মনে করেন সেবা শিল্পে মানুষকে কাজ করতে আগ্রহী করতে হলে ধরা বাধা কাজের সময় থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে নারীদের জন্য এটা খুব প্রয়োজন